কয়লা পাচার মামলার তথ্য প্রমাণ হিসাবে হাজার পাতার নথি ইডিকে পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির তরফ থেকে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইমেল মারফত হাজার পাতার নথি ইডিকে পাঠিয়েছেন উল্লেখ্য গত বিশে মার্চ কয়লা পাচার মামলায় অভিষেককে দিল্লিতে ইডির অফিসে জেরা করার সময় কিছু নথিপত্র চাওয়া হয় তার কাছে জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন ইডি সিবিআইদের কাছে মাথা নোয়াব না যা কাগজপত্র চায় সব জোগাড় করে দেব সেই মতো মঙ্গলবার হাজার পাতার বিস্তারিত নথি পাঠালেন ইডির দফতরে এমনকি দিল্লিতে তাকে নিয়ে জেরা করার সময় নাম না নিয়ে বিজেপিকে লক্ষ্য করে তিনি অভিযোগ করেন ইডি সিবিআইকে কাজে লাগিয়ে যারা স্বার্থ চরিতার্থ করতে চান তাদের বলতে চাই আমি আমার অবস্থানে অনড় থাকব আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব কিন্তু ইডিআই সিবির কাছে মাথা নোয়াব না